सारे भैन पास हो गए हैं, ठीक है। बिगड़ना ऊपर से, मोहब्बत अंदर से करे वो दे। दारुण दारुण एगुलेई खुजछिलाम। प्रिय दर्शक, आमि सबाइके इस्लाम एवं आपनारा देखछेन आरामबाग टीवी प्लस। दर्शक, सोशल मीडियाते आमि देखलाम एई सब भिडियो एसेछे, आमि गोटा दिनेक नामालाम, डाउनलोड करलाम आपनादेरके देखानोर जन्य। এটাই তো প্রকৃত রাখী বন্ধন। যারা এই সময়ে এই দিনে যারা বর্ডারে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে পহরা দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন, তাদের হাতে রাখী বাঁধাটাই তো আসল রাখী বন্ধন উৎসব। নিশ্চয়ই আমাদের বাড়িতে ক্লাবে হবে, এটা এটা বলছি না যে এখানে হবে না, কিন্তু যারা এরকম একটা দিন মুহূর্ত যারা বাড়িতে আসতে পারেন না, তাদের তো সব ভাই বোন রয়েছেন, তাই না? আর সেই সঙ্গে তারা যে কাজটা করছেন, তারাই তো দেশটাকে সুরক্ষিত করে রাখছেন, আমাদেরকে নিরাপদ করে রাখছেন, মানে নিরাপত্তা দিচ্ছেন। তাদেরকে আজকের দিনে মিষ্টিমুখ করানো, হাতে রাখি বাঁধা, যাকে দেখছেন দর্শক, ইনি হচ্ছেন কেন্দ্রের এক মন্ত্রী, প্রতিমা ভৌমিক, ত্রিপুরার বাসিন্দা, কেন্দ্রের মন্ত্রী হয়েছেন, উনি এইসব করেছেন, ওনার সঙ্গে আবার কেউ ছবি টবি তুলছেন। যাই হোক, মানে এটা একটা মানে এত সুন্দর একটা প্রোগ্রাম করেছেন উনি, এবং আরও অনেকে করেছেন আমি দেখছিলাম। এটা যেমন মানে দলের নেত্রী বা মন্ত্রী করছেন, তেমনি আবার কোনো কোনো জায়গাতে নিজেদের উদ্যোগে পাড়াগতভাবে এলাকা থেকে গিয়ে করেছেন, বর্ডার এলাকাতে গিয়ে বিএসএফ জওয়ানদেরকে দেখুন, একেবারে সীমান্তে গিয়ে দেখতেই পাচ্ছেন বর্ডারে, সেখানে তারা এরকম করেছেন বা করেছে ছোটরা। এটাই তো আসল রাখী বন্ধন উৎসব, যেভাবে তারা রাখি দেখুন পড়াচ্ছেন, বরণ করছেন, এটাই তো আসল বিষয়। এবং এতে করে যারা বিএসএফ জওয়ান, তারা কতটা খুশি হয়েছেন, কতটা আনন্দিত হয়েছেন যে তারা মানে তারা আমাদের দেশকে নিরাপত্তা দিচ্ছেন এবং দেশের মানুষও যে তাদেরকে ভালোবাসেন, এটাকে এটা বিরাট শক্তি শক্তি যোগাবে বিএসএফকে। এটাই তো আসল মানে রাখী বন্ধন। আমি আবার বলছি, এগুলোই তো বেশি বেশি করে প্রয়োজন, কিন্তু আমরা তো এসব দেখি না এখানকার অনেকের ক্ষেত্রে। তারা শুধু এখানে ক্লাবে ক্লাবে হই হই করেন, নেত্রীও ওই সব নিয়েই ব্যস্ত থাকেন, আর যাদেরকে এরকম হচ্ছে তাদেরকে সুযোগ পেলে যত যা ভাবে দাগা যায় দাগেন, যাচ্ছে তাই করে বলেন, সেটা তো দেখি না এখানে। তো যাই হোক দর্শক, সবাই তো ওই রকম হয়ে যাননি, আমাদের দেশের সবাই ওই রকম হয়ে যাননি, সবাই বিএসএফকে অস্বীকার করতে চাননি। বিএসএফের যে অবদান সেটা
সবাই ভুলে যাননি, ভুলে যাননি বলেই আজকে এরকম একটা খুশির দিনে তারা এটা করেছেন। এটা বিরাট, মানে যারা করেন তাদের কাছেও একটা, এটা একটা বিরাট আনন্দের। আর যারা বিএসএফ, যাদেরকে এইভাবে আজকে বরণ করা হয়েছে, হাতে রাখি পরানো হয়েছে, মিষ্টি মুখ করানো হয়েছে, মিষ্টি কি ওনারা খান না সেটা অন্য বিষয়, কিন্তু মিষ্টি এইভাবে খাওয়ানো, মিষ্টি মুখ করানো, আজকের দিনে মনে রাখা, তাদের কাছে আসা, এটা একটা বিরাট এনার্জি। সবাইকে দেখুন, বিএসএফের সবার হাতে হয়তো রাখি বাঁধা যায় না, কিন্তু আজকালকার সোশ্যাল মিডিয়ার দৌলতে কোনো অংশে হলে ভিডিও হয়ে তো ছড়িয়ে পড়ে, তো ভিডিও ছড়িয়ে পড়া মানে যারা দেখবেন বিএসএফের তারাই উৎসাহিত হবেন, মনে করবে যে না আমরা যে কাজটা করছি মানুষের সমর্থন, দেশের মানুষের আমাদের প্রতি একটা আলাদা শ্রদ্ধা রয়েছে, আবেগ রয়েছে, এখান থেকে তারাও একটা এনার্জি পাবেন। তাদের একটা বিরাট কষ্ট রয়েছে যে এরকম দিনে সবাই চান বাড়িতে ভাই বোন দিদি তার কাছ থেকে সব রাখি নিতে, বিনিময়ে খাওয়াটাওয়া দেওয়া যেটা হয় আর কি, তারাও তো চান, কিন্তু তারা তো পারেন না, হুট করে তো ঘর আসতে পারেন না, বাড়ি আসতে পারেন না। ডিউটি বিরাট একটা ত্যাগ, শুধু ডিউটি কেন বলবো, একটা বিরাট ত্যাগ দেশমাতৃকার প্রতি। তো সেখানে যদি এরকম অনুষ্ঠানগুলো হয় বা এইগুলো হয়, এটা একটা ভালো উদ্যোগ। আমি সেই জন্যই দর্শক এগুলো একটু বের করে দেখালাম, কারণ আমি জানি আমার অনেক অনেক দর্শক রয়েছেন, সেনাবাহিনীতে রয়েছেন, বিএসএফ বা অন্য অংশে, যাদের প্রতি আমি সবসময় দুর্বল, এটা আমি বরাবরই বলে থাকি, তাদের প্রতি আমি সবসময় দুর্বল। আমরা একটা জায়গায় বসে কাজ করছি, ইত্যাদি করছি, খুব বড় বড় কথা বলছি, হয়তো একটা চার দেওয়ালের ভিতরে বসে এসি চলছে আছে, কিন্তু যারা ওই রকম মানে প্রতিকূল আবহাওয়ার মধ্যে ডিউটি করছেন, বাড়িঘর ছেড়ে কবে ফিরবেন জানেন না, আমরা কত কী পাই, কাজ করছি, খাওয়া দাওয়া, এন্টারটেনমেন্ট কত কী, তারা ওইসব পান না, কিন্তু তারা ঠিক ওখানেই থাকেন, দেশকে নিরাপত্তা দেন। আমি ওই জন্য তাদের প্রতি সবসময় দুর্বল, আর বিশেষ বিশেষ দিনগুলোতে, মানে বিশেষ দিনগুলোতে চেষ্টা করি তাদের নিয়ে একটু কিছু খবর করার। সেই জন্যই আমি দর্শক আমি আনলাম আপনাদের সামনে, আমার খুব ভালো লেগেছে। আজকে রাখি বন্ধন উৎসব অনেকে অনেকভাবে পালন করেছেন, কিন্তু এইটা আমি এটার খোঁজ করছিলাম, আমি দেখতে গিয়ে দেখলাম কিছু ভিডিও এসেছে, এইগুলো কিন্তু আমাকে সবথেকে বেশি আনন্দ, মানে আনন্দ দিয়েছে, চোখকে সবথেকে বেশি সন্তুষ্ট করেছে এই সব ভিডিও, বিভিন্ন প্রান্ত থেকে আসা। দর্শক আপনারাও পারলে শেয়ার করবেন, কুর্নিশ জানাবেন বিএসএফের লোকজনদেরকে, আর যারা এই কাজটা করেছেন তাদেরকেও আমরা সাধুবাদ জানাই যে হ্যাঁ ভালো একটা উদ্যোগ নিয়েছেন, এরকমভাবে আজকের দিনে তারা এই কাজটা করেছেন। দর্শক কি বলবেন, যদি কিছু বলা থাকে এইসব নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে।